দুদিনের বৃষ্টিতে প্লাবিত হয়ে গিয়েছিল কোতুলপুর ব্লকের বাগডোল গ্রামটি। জলজমার ফলে চরম অস্বস্তিতে পড়েছিলেন সাধারণ মানুষ, নাজাল অবস্থায় পড়েছিল ওই গ্রামের মানুষরা। প্রতি বছরই অতি বর্ষণের ফলে ওই গ্রামটির পাশ দিয়ে বয়ে চলা খালের জলে গ্রামটি প্লাবিত হয়ে থাকে। তাই ওই গ্রামের মানুষদের দীর্ঘদিনের দাবি ছিল খালটি গভীরভাবে খনন করতে হবে এবং ওই খালের মধ্যে যে তিনটি কালভার্ট আছে সেগুলি বড় করে মেরামত করতে হবে। এছাড়াও তাদের দাবি ছিল তাদের কোতুলপুর থেকে বাগরোল যাওয়ার মূল রাস্তাটি মেরামত করতে হবে। তাদের সেই দাবি দেওয়া পূরণের জন্যই আজ ওই বন্যা প্লাবিত এলাকা পরিদর্শনে এসেছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদিকা তথা অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামল সাঁতরা, প্রাক্তন বিধায়ক সমী চক্রবর্তী, অর্চিতা বিদ, সঙ্গীতা মালিক সহ আরো অনেকে। জানা গেছে এলাকা ও নেতৃত্বদের কাছ থেকেই নাকি গ্রামবাসীদের জানতে পেরেছিলেন যে তাদের এলাকায় আজ শান্তিকা ব্যানার্জি আসবেন। তাই তাকে দেখে অনেক আগে থেকেই এলাকা জুড়ে ব্যাপক ভিড় জমিয়েছিলেন শত শত গ্রামবাসী। অনেকেই আশা করেছিলেন যে তাদের সাথে কথাবার্তা বলে জলমগ্ন এলাকা পরিদর্শন করবেন শান্তিকা, কিন্তু সেসবে কিছুই হয়নি। আর এতেই যেন এক প্রকার ক্ষুব্ধ সকল গ্রামবাসী। এক লাইনে এক ব্যক্তি বলেন যে এলাকার বন্যা সেই এলাকায় তো তিনি পরিদর্শনই করেননি। আরেক ব্যক্তি বলেন ম্যাডাম যে এখানে এলেন আমাদের কোনো খোঁজ খবরই তিনি নেননি, এসেছিলেন শুধু লোক জড়ো করতে। কতক্ষণ ছিলেন ম্যাডাম? ম্যাডাম 2-3 মিনিট ছিলেন, নামলেন, ঘেরাঘেরি করে ভেতরে ঢুকলেন, তারপরে চলে গেলেন। মানে এখানে স্থানীয় লোকের সঙ্গে কারোর সঙ্গে কথা বলেন। আর এক মহিলা বলেন এলাকার পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, এখানে সব মানুষের জমি জায়গা সব ডুবে গেছে, ধান নামি গাছটা দাঁড়িয়ে আছে কিন্তু ধান হবে বলে মনে হচ্ছে না। আর মাটি যাদের ঘর আছে প্রত্যেক কি জানো কিছু করে মমতা দিদি আইতো তো ঘর ইটের ঘর দেয়, হ্যাঁ সবাই কি জানো দেয়। আপনি দেখেন রাস্তাঘাটের কি আচ্ছা আছে, আরো সুন্দর করে দিতে হবে, আরো সুন্দর ঢাল দিতে হবে। আমরা প্রত্যেক কি মমতা দিদিকে করতে ইচ্ছে আমাদের রাস্তাঘাটে, আমাদের রাস্তা কেউ চোর ঢুল লাগছে আছে। অন্যদিকে এলাকা পরিদর্শনে গিয়ে সায়ন্তিকা ব্যানার্জি বলেন, দিদির নির্দেশে আমাদের সিএম এর নির্দেশে এবং এখানে নেতৃত্বে সবাই রয়েছেন এবং যেখানে যেখানে জল জমেছিল অনেক বাড়ি পার্শ্বেরই ভেঙে গেছে, অনেক অনেকের পুরো ভেঙে গেছে। তো সেই সমস্ত জায়গাগুলো আমরা পরিদর্শন করে দেখছি এবং কীভাবে রিলিফ তাদের আমরা দিতে পারি এবং যা যা করণীয় প্রশাসনিকভাবে তো করা হচ্ছে এবং আমাদের দলের তরফ থেকেও আমাদের নির্দেশ দেওয়া হয়েছে, যাদের যাদের মানে মানুষের পাশে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের দিদি এইটাই আমাদের বলেছেন যে মানুষের পাশে থাকতে হবে এই দুর্যোগের সময়, এই সমস্যার সময় তাদের পাশে থাকতে হবে এবং সেটাই আমরা আজকে সবাই মিলে করছি। অন্যদিকে বন্যা হওয়া এলাকার বেশ কিছু সমস্যা ও দাবি দাবার কথা জানিয়ে অঞ্চল সভাপতি তুষার রায় বলেন, আমাদের এই যে গ্রামটি আপনারা দেখছেন এই গ্রামটির নাম হচ্ছে আমাদের বাগরোল আদিবাসী পাড়া। এইখানে 130 ঘর আদিবাসীরা থাকে এবং এরা খুব দারিদ্র সীমার নিচে বসবাস করে, এরা মানুষের ঘরে কাজ করে এরা কোনোভাবে সংসার চালায়। এইখানে যে প্রত্যেক বছরই যে বন্যা আসে, বন্যা আসার সময় কিন্তু এই যে খালের পাড় সেই কারেল পাড় ভেঙে তাদের বাড়িতে জল ঢুকে যায়। সেই কারণে আমরা এসেছি এখানে এবং আমাদের ঊর্ধ্বতন নেতৃত্ব আমাদের জেলা সভাপতি সম্মানীয় শ্যামল সাঁতরা মহাশয় আসছেন, রাজ্যের সম্পাদিকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় আসছেন এবং আমাদের প্রাক্তন বিধায়ক সমীর চক্রবর্তী ওনারা আসছেন। আমাদের মূলত দাবি এই এলাকার রাস্তাঘাট, যেই রাস্তাঘাটের পরিষেবাটা যেন সঠিকভাবে হয়, যে কারণে এলাকাটা ডুবে যাচ্ছে ওইখানে একটা জল নিকাশির ব্যবস্থা করা এবং পোলের একটা ব্যবস্থা করা। পোলের ব্যবস্থা করলে কী হবে, ওই যেহেতু এই গ্রামটা একটা তিনটে বিচ্ছিন্নভাবে গ্রাম আছে, একটা গ্রাম ডুবে যায়, সেই ডুবে যাওয়ার পরিপ্রেক্ষিতে যখন জলের স্তর বাড়তে থাকে তখন তাদেরকে কোনোভাবে উদ্ধার করা যায় না, তাই নৌকার ব্যবস্থা করতে হয়। সেই কারণে আমরা জেলা নেতৃত্ব এবং আমাদের রাজ্যের যিনি সম্পাদিকা আসছেন এবং নেতৃত্ববর্গ যারা আসছেন তাদের কাছে আমরা কোতুলপুর অঞ্চল সভাপতি হিসেবে আমার একটাই বক্তব্য, যাতে পোলের ব্যবস্থা হয় এবং এই এলাকায় যে কটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতিগ্রস্ত বাড়িগুলো যদি অতি সত্বর পাওয়া যায় এবং তাদের যদি পুনর্বাসনের ব্যবস্থা করা যায় এইটুকু আমাদের দাবি এবং রাস্তাঘাট যাতে আরও উন্নত হয়। এই রাস্তাঘাট আপনারা দেখলেন।